ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমি ভালো আছি। আর আজকে এখানে বোনলেস চিকেন নিয়েছি, আর বোনলেস চিকেনটা একটু অল্প একটু রসুন আর লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি এই জল বেরিয়েছে, এবার অন্য পাত্রটা নিয়ে নেব জলটা ঝারিয়ে। চিকেনগুলো জল ঝারিয়ে নিয়ে নিয়েছি, দিয়ে দেব জল ঝরানো টক দই। গোলমরিচ গুঁড়ো, আদা রসুন পেস্ট, এখানে আদা রসুন কাঁচা লঙ্কা তিনটে একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে দেবো ক্রিম, ক্রিমটা ফেটিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা, গরম মশলার গুঁড়ো, এটা শাহি গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দেবো বাটার। বুঝতে পারছেন এখানে আমি রেশমি চিকেন কাবাব তৈরি করছি, বাটার না থাকলেও চিজ দিলেও হবে, এটা একসঙ্গে ভালো করে মাখিয়ে। দিয়ে দেবো অল্প একটু লেবুর রস, এটা দেওয়ার কথা মনে নেই, মাংসতে মাখিয়ে রেখেছি, এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস আর লবণ। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটাকে রেখে দেবো 3-4 ঘন্টার জন্য মেখে রেখে দেবো, তারপরে শিকের মধ্যে পুরে এটাকে কাবাবের মতো করে রান্না করবো। আজকে নতুন পদ্ধতিতে রেশমি কাবাবটা করব, মাইক্রো ওভেন লাগবে না, কড়াও লাগবে না। এখানে আমি একটা পিতলের থালা, এটা আমার কোনো কাজে লাগে না, তো এই পিতলের থালাটা আমি ওভেনে বসিয়ে গরম করতে দিয়ে দিয়েছি, তো এটা গরম হয়ে গেছে অনেকটাই। আর এই গরম হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দেবো আমি একটু বালি, আমি এখানে সাদা বালি নিয়েছি। এটা আমি চারিদিকে ছড়িয়ে দেব। চলে এসেছি আবার সেই শিকগুলো, যেগুলো আমি সবসময়ের জন্যই বানাই, এই এই টিক্কা কাবাব যেগুলো বানিয়েছি আমার ভিডিওতে দেখবেন, তো এই শিকগুলো দিয়ে আবার আমি এগুলো শিক কাবাবের রেশমি শিক কাবাব যেটা করছি সেটা এরকম গেঁথে গেঁথে নেব। আর আজকে রেশমি শিক কাবাব যেহেতু সেহেতু শুধুমাত্র চিকেন দিয়েই হবে, আলু কিছু দেবো না, তো আমি শুধু চিকেন পিসগুলোই গাঁথব। তো এখানে আমি মাইক্রোওভেনটা, সরি মাইক্রোওভেন লাগছে না, কড়াইও লাগছে না, এখানে আমি ফয়েল পেপারটাকে এইভাবে সেট করে নিয়েছি, আর যে বালিটা গরম হতে দিয়েছি সেই বালিটা ওপরে এটা বসিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে আমার রেশমি কাবাবটা রেডি হয়ে গেছে। তো রেশমি কাবাবটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই, আর আমার চ্যানেলটিকে প্লিজ লাইক শেয়ার করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।